अच्छा रहिए, रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत कम से होता है, और भाषण देने से नहीं, बातों बातों पे भाषण देने से नहीं होता है, दंगा करने से नहीं होता है। हम लड़ सकते हैं, हम जीत सकते हैं, इसी के लिए कि हमको पता है कैसे लड़ना है। जिंदगी भर मेरे को बहुत मारा, बहुत पीटा, लेकिन मैंने कभी मेरे को सिर नीचू नहीं किया, और जब तक मैं जिंदगी जिंदा रहेगा और हमारा पार्टी भी जिंदा रहेगा, हमारा गवर्नमेंट भी जिंदा रहेगा, हम एक एक इंच पे आपको लिए काम करेगा, हम कोई वापस नहीं जाएगा, हम काम करेगा आपको लिए, हम मरेगा आपके लिए, हम लड़ेगा आपको लिए, हम करेगा आपको लिए, और जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। সবাই এক থাকুন। অনেকে অনেক রকম বলবে, কিছু কিছু নেতা আছে না এখান থেকে ওখান থেকে কিছু কিছু পায়, তারা কখনো বলবে এ এটাকে আলাদা করে দাও, ওটাকে আলাদা করে দাও, সেটাকে আলাদা করে দাও। কেন, তুমি প্রধানমন্ত্রী হবে না, তুমি মুখ্যমন্ত্রী হবে না, তুমি বিড়ি মন্ত্রী হবে? আমার বিড়ি শ্রমিকরা বিড়ি মন্ত্রী হওয়ার জন্য আছে, তোমার দরকার নেই, সারাক্ষণ শুধু ভাগ করে দাও তো। পশ্চিমবঙ্গ যদি উত্তরবঙ্গ এক না থাকে, খাবারটা কোথার থেকে আসবে? আজকে উত্তর কোন দিয়েছি বলে বলে আপনারা কত ট্রেন পান? একটা ট্রেন নিয়ে চালাচ্ছে, আর আমি তো 400টা ট্রেন দিয়েছি। আজকে আপনাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে, আজকে আপনাদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, পলিটেকনিক আছে, আইটিআই আছে, কি নেই সব আছে। যারা কাজ করে না তারা বাজে কথা বলে, আর যারা কাজ করে তারা সবসময় চিন্তা করে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে। লাস্ট একটা কথা বলে যাই, যারা এই বড় বড় কথা বলছে না, এদের আসলে কি জানেন তো, এদের সংসার একটাই, টাকা। কিন্তু একটা কথা মনে রাখবেন, টাকা মানুষের জীবনে সব নয়। একটা লোকের অনেক টাকা করলো কিন্তু বাড়িতে বউ নাই যে কথা কইবে, অনেক টাকা করলো, গাড়ি করলো, বাড়ি করলো, চেহারা বদলাইয়া দিল, কিন্তু কি হলো, কথা বলার কেউ নাই, সকালে উঠলেই পেটে ব্যথা করে, নয় বুকে ব্যথা করে, নয় মাথা ব্যথা করে, তার শরীর সুস্থ নয়, সে টাকা দিয়ে কি করবে, খাবে কি করবেন? টাকা যেটা প্রয়োজন সেটা প্রয়োজন, মানুষের মিনিমাম রিকোয়ারমেন্ট, আমরা যেটা বলি রুটি কাপড় মাকান, এটাই সাচ্চা হিন্দুস্তান, মনে রাখবেন। এইটুকু থাকলে বেশি লোভ করারও দরকার নেই, যারা বেশি লোভ করে তাদের দেখবেন বেশি দিন লোকে ক্ষমা করে না। কাজেই লোভ সম্বরণ করলে মনে রাখবেন আপনি একজন উন্নততর মানুষ তৈরি হবেন। আমার ছাত্র যৌবনদের কাছে এটাই ডাক, উন্নততর ছাত্র যৌবন তৈরি হও ভাই বোনেরা আমার।